আরে কথা বলেন না কেন? আরে মিয়া, আমাদের বাংলাদেশের মধ্যে এই জুমার দিন ছোট ছোট বাচ্চারা যদি আসে, একটু যদি দৌড়াদৌড়ি করে, জুমার নামাজে সবাই মুক্তি হয়ে যায়। এই এই কারবে কারবে, এই থাকে কারবে, এই এই কয়টা বলে না না বলে, এগুলাই মুফতিগিরি করিয়েন না মিয়া, আমার কাছে ভয় আছে। এই মিয়া, তুমি তুমি ফতোয়া দিছো কেন? তুমি কি জানো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাওয়া একটা সুন্নাহ? সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবী নামাজে দাঁড়াইছেন, এক সাহাবী তার কোলের বাচ্চাকে নিয়ে নামাজে দাঁড়াইছে। কোলের বাচ্চা কি বোঝে যে নবী নামাজ পড়াইতেছে? আরে কথা কর না কেন রে ভাই, উম্মা উম্মা বলে কান্না শুরু করছে। বিশ্ব নবী নামাজের লম্বা কেরাতকে সংক্ষিপ্ত করে দিয়েছে। সাহাবীরা মনে করবেন আজকে সালাম ফেরাইয়া এই বাচ্চাকে পিটাই অথবা এর মাকে বলবে, কিন্তু আল্লাহর নবী কিছুই বলেন নাই। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরামরা বলেন আল্লাহর নবী বুঝাইতে চেয়েছে প্রয়োজনে আমি নবীর ইমামতিত্বের কেরাতকে ছোট করা হবে, তারপরে ছোট ছোট বাচ্চারা আসুক মসজিদে নামাজের অভ্যাসে করে উঠুক, কারণ এরাই হবে ভবিষ্যতের মুসল্লি। কথা বলে ঠিক না বেটে? এই জন্য জুমার দিনে ছোট ছোট বাচ্চারা আসলে কেউ রাগ হবেন না, শয়তান রাগ তুলে দেয়, এটা করবেন না মিয়া। বরং আমরা জুমার দিনে বউকে বলি সওয়ালকে রেডি রাখিও, নামাজ পড়ে আসলে পার্কে নিয়ে যাবো পার্ক, এইটা তোমার দায়িত্ব নয় মিয়া, বরং তোমার উচিত তুমি সুন্দর একটা জায় নামাজ নিলে, তোমার সন্তানের সুন্দর একটা জায় নামাজ কিনে আনলে, বাবাকে দিলে, বেঠা নাও না নাও, এই বেঠা নাও, চলো দুই বাপ পুঁতে যাই, আস্তে আস্তে করে মসজিদে আসলে আপনার পাশে সন্তানকে বসাইলেন, বসায় এ দৌড়াচ্ছে, একটু এরকম করবেন, আদব শিখাবেন, সে মানবে না, দৌড়াবে ভাই দৌড়াবে। আপনারা কি জানেন হাদিসের মধ্যে আসছে, সন্তানেরা যখন মসজিদে যায় ওই মসজিদে হাজার হাজার ফেরেশতা এরকম রহমতের তারা চলে যায়, ওই সন্তানদেরকে খেলা করতে থাকে, দৌড়াইতে থাকে। আপনি নামাজে গেছেন, আপনার সন্তানটা নামাজে গেছে, সেজদায় গেছে, হঠাৎ করে উঠে দৌড় দেয় কেন? আরে রহমতের ফেরেশতা তাকে উঠাইয়া নেয়, বলে উঠে আয় বান্দা উঠে আয়, তোর তো পাপ নাই, তুই সেজদা দিয়েছিস, তোর সমস্ত নিষ্পাপ সেজদার রচনায় তোর বাবা মার নকবুল নামাজের সওয়াব হয়েছে, এমনকি তোর চৌদ্দ গোষ্ঠীর যত মানুষ মারা গিয়েছে তোর একটা সুস্থার কারণে আল্লাহ পাক তাদের আমল নামায় কবুল নামাজের সওয়াব দিয়ে দিয়েছে। বলেন কি সন্তানকে নিয়ে যেতে হবে মসজিদে, কষ্ট লাগছে?